রফিক, জব্বার, সালাম, আবু সাইদ কিংবা মুগ্ধ, তাদেরকে তো আমরা সবাই চিনি, যাদের ত্যাগের বিনিময়ে আমাদের আজকের বাংলাদেশ। কিন্তু 1971 সালে যখন ছোট্ট একটি দেশ স্বাধীনতার স্বপ্ন দেখে শোষণ নির্যাতনের বিরুদ্ধে লড়াই শুরু করে, 30 লক্ষ প্রাণ বিসর্জন দেয় এই পবিত্র ভূমি, সেই সংগ্রামের পেছনে ছিল অসংখ্য অজানা বীর। তাদের আমরা কজনই বা চিনি? তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা নেই ঠিকই, কিন্তু দেশের জন্য নিজের জীবন দিতে একবারও ভাবেনি তারা। আজকে আমরা তেমনই কয়েকজন বীরের নাম জানব, যাদের নাম আমাদের অনেকেরই অজানা। আচ্ছা, বিনয়, বাদল, দীনেশ, এই তিনজনকে কজনই বা চেনেন? না চেনারই কথা, কারণ তারা তো ছিলেন ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া অন্যতম বীর। যখন সমগ্র ভারতবর্ষে ইংরেজরা নির্যাতন চালাচ্ছিল, তখন অন্যান্য বীরদের সাথে যোগ দেয় বাংলার সাহসী ছেলেরা। 1930 সালের 8ই ডিসেম্বর বিনয়, বাদল ও দীনেশ, তাদের নেতৃত্বে কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে ব্রিটিশদের ওপর হামলা চালানো হয়। তারা সেই হামলায় অত্যাচারী ইন্সপেক্টর সিমসনকে হত্যা করে। পরবর্তীতে পুলিশ সদস্যরা রাইটার্স বিল্ডিং ঘেরাও করে নেয়। আর কোনো উপায় না দেখে তিনজন আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। বিনয় ও বাদল আত্মহত্যায় সফল হয়। মৃত প্রায় দীনেশকে পুলিশ বাঁচাতে সক্ষম হয়। বিচারে দেওয়া হয় তার ফাঁসির আদেশ। ইনাকে হয়তোবা চিনে থাকবেন, ইনি হচ্ছেন রওশন আরা বাচ্চু, ভাষা আন্দোলনের এক নারী বীর, যার নাম অনেকেই জানেন না। 1952 সালের 21শে ফেব্রুয়ারির আগে নারীদের নিয়ে একটি গোপন প্রতিবাদ মিছিলের আয়োজন করেন রওশন আরা। সেই মিছিলটি ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। নারী হিসাবে তার এই সাহসী পদক্ষেপ আমাদের ভাষা আন্দোলনে নারীদের গোপন অবদানের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। টিপু সুলতান, মুক্তিযুদ্ধের ইতিহাসে গোপনে থাকা এক বীরের নাম। তিনি ছিলেন সাধারণ একজন ছাত্র, কিন্তু মুক্তিযুদ্ধের ডাক আসা মাত্রই অস্ত্র তুলে নিতে দুবার ভাবেননি। তিনি ছিলেন ঢাকায় গেরিলা যুদ্ধের অন্যতম সংগঠক। অনেক গেরিলা অপারেশনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নির্দ্বিধায়। তার নেতৃত্বে ঢাকা শহরে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন মুক্তিযোদ্ধারা। স্বাধীনতার পরেও তিনি দেশপ্রেমিক হিসাবে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন। গ্রামের প্রান্তে এক দরিদ্র কৃষক বাচ্চু মিয়া, তিনি মুক্তিযোদ্ধাদের জন্য অস্ত্র ও খাবার সরবরাহ করতেন। নিজের জীবন বাজি রেখে পাকিস্তানি সেনাদের গতিবিধি নজরদারি করতেন। তিনি যুদ্ধ করতে পারেননি ঠিকই, কারণ তার অনেক বীরই সেই অজানা বীর যাদের নাম আজ আমরা যাদের জন্য প্রাণপণে তারা বেঁচে আছেন স্বাধীন বাংলাদেশের প্রতিটি নিঃশ্বাসে। তিনি বিভিন্ন জায়গা থেকে খাবারের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং তাদের জন্য অস্ত্র সরবরাহ করে তাদের বীরত্ব চিরকাল আমাদের স্মরণ করাবে। কিভাবে স্বাধীনতা অর্জিত হয়েছে আমরা তাদের ভুলব না, বাংলাদেশ তাদের কখনো ভুলবে না। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্য আমরা 500 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি। সেই সাথে আপনি কোন জায়গা থেকে আমাদেরকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।